वेलकम बैक टू माय चैनल बायोलॉजी स्ट्रीट। आज के आम्रा द्वादश श्रेणी क्लास टुएल्व एक विषय नहीं आलोचना करब जेटा मूलत तुम्हारे सारा जीवन भित्ति दाड़े जदि तुम्हारा जीव विद्यार साथे जुक्त थाकते चाओ परपर यही अध्याय चैप्टरगुलो पावार जन्य देखते थाको बायोलॉजी स्ट्रीट। सो आमादेर अध्याय होच्छे वंशगतिर आणविक भित्ति जेटा तुम्हारा देखले वंशगतिर आणविक भित्ति कि अवश्य डीएनए मैं क्रोमोजोम क्रोमोजोम थेके डीएनए। तो आमादेर प्रत्येकटा कोषे एमन एकटा किछु आछे जेटाके आमरा जेनेटिक मेटेरियल बोलछि माने जेटा वंश परम्परा जाच्छे। तो सेई जेनेटिक मेटेरियलटा कि आमरा प्रत्येकेई जानी सेटा होच्छे डीएनए ताई तो। तो डीएनए केन जेनेटिक मेटेरियल तार एमन कि बैशिष्ट्य आछे तो किछु कम्पालसरि क्राइटेरियन आछे जार जन्य टू बी ए जेनेटिक मेटेरियल देयर आर फ्यू क्राइटेरियन्स तार मध्ये कयेकटा आमि एखाने बोलछि। एक नम्बर होच्छे डीएनए ইউনিভার্সালিটি একমাত্র কিছু উদ্ভিদ ভাইরাস বাদে বাকি সমস্ত সব সজীব কোষেই ডিএনএর উপস্থিতি আমরা দেখতে পারি এজন্যই সার্বজনীন ঠিক আছে। দুই নম্বর অটো ক্যাটালাইটিক প্রপার্টি অটো ক্যাটালাইটিক ধর্মটা কি এই ধর্ম অনুসারে ডিএনএ নিজেকে রেপ্লিকেট করতে পারে অর্থাৎ নিজে নিজের প্রতিলিপি গঠন করতে পারে এই বৈশিষ্ট্য থাকতে হবে জেনেটিক মেটেরিয়াল হওয়ার জন্য। নাম্বার থ্রি হেটেরো ক্যাটালাইটিক প্রপার্টি অর্থাৎ হেটেরো ক্যাটালাইটিক ধর্ম যেই অনুযায়ী আমরা জানি ডিএনএ থেকে আরএনএও সংশ্লেষিত হয় মানে একটি একটা বড় আণবিক গঠন আরেকটা আণবিক গঠনের সৃষ্টি করছে সেটা হচ্ছে একটা হেটেরোক্যাটালাইটিক ধর্মের মধ্যে। আর মিউটেশন মিউটেশন মানে হচ্ছে নিজেকে পরিব্যক্তি করতে পারবে আমরা জানি ডিএনএ পরিব্যক্তি করতে পারে এই সমস্ত বৈশিষ্ট্য একটি ডিএনএর মধ্যে আছে জন্যই ডিএনএকে আমরা জেনেটিক মেটেরিয়াল বলছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন আমরা আরএনএকে বলছি না হোয়াই ডু আরএনএ ইজ এ বেটার আরএনএ ইজ নট বেটার দেন ডিএনএ প্রত্যেকের মধ্যে কম বেশি একই বৈশিষ্ট্য আছে ইভেন সত্যি বলতে গেলে ডিএনএর তুলনায় আরএনএ অনেক বেশি মিউটেশন করতে পারে আরএনএ ক্যান মিউটেট মাচ মোর ফাস্টার দেন ডিএনএ তবুও ডিএনএ শুধুমাত্র স্ট্যাবিলিটি থাকার জন্য ডিএনএকে আমরা বেশি মার্কস দেব যে জন্য ডিএনএকে আমরা জেনেটিক মেটেরিয়াল বলবো। এখন শুধু বললেই তো হলো না প্রমাণ করতে হবে বললেই হলো না স্যার ডিএনএ ইজ এ জেনেটিক মেটেরিয়াল হাউ কুড ইউ প্রুভ ইট। তো চলো আমরা একটু দেখি কীভাবে প্রমাণ করা যায় তাই না। বিজ্ঞানী গ্রিফিথ সর্বপ্রথম এই পরীক্ষাটি করলেন এই পরীক্ষাটিকে উনি নাম দেন হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে ডিপ্লোককাস নিউমোনি যেটা আমাদের শরীরে সাধারণত নিউমোনিয়া রোগের সৃষ্টি করে সেই ডিপ্লোককাস নিউমোনিকে উনি দুটো স্ট্রেনে ভাগ করলেন দুটো স্ট্রেন মানে হচ্ছে তাদের কতটা ক্ষয় সাধন করতে পারে সেই ভিত্তিতে দুটো প্রকার। তো প্রথম স্ট্রেনটা হচ্ছে যেটা আর স্ট্রেন যেটা অ্যাভিরুলেন্ট অর্থাৎ যেটা রোগ সৃষ্টি করতে পারে না অর্থাৎ রোগ সৃষ্টি ক্ষতিকর নয় মানে সেটা শরীরে ঢুকে ডাব্লিউবিসি হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল শ্বেতরক্ত কণিকা সহজেই তাকে খতম করে দিতে পারে। আর এ স্ট্রেন যেটা হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন অর্থাৎ এই স্ট্রেনটের ব্যাকটেরিয়া যদি শরীরে প্রবেশ করে তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে। তো উনি কী করলেন প্রথমে তোমরা দেখো এখানে একটি ইঁদুর নিলেন অবশ্যই যে কোনো পরীক্ষা নিরীক্ষা করার আগে আমরা ইঁদুর বা গিনিপিগ এসবই ব্যবহার করি উনি ইঁদুর করলেন প্রথমে ইঁদুরকে আর স্ট্রেন অর্থাৎ অ্যাভিরুলেন্ট স্ট্রেন দিয়ে ইঞ্জেক্ট করলেন দেখা গেল ইঁদুরটি জীবিত কারণ আমি প্রথমেই বলেছি এটি রোগ সৃষ্টি করে না কিন্তু এ স্ট্রেন দিয়ে দেখা গেল ইঁদুরটি মারা গেল। পরবর্তীতে এই এ স্ট্রেনকেই উনি তাপে মৃত অবস্থায় প্রবেশ করালেন অর্থাৎ হিট কিল্ড এ স্ট্রেন হিট কিল করলে কী হয় এর কর্মক্ষমতা কমে যায় কিন্তু ডিএনএটা স্পোরাস অবস্থায় থেকেই যায় তো আলটিমেটলি সে কর্মক্ষমতাহীন যে জন্য ইঁদুরটি জীবিত থেকে যায় মৃত হয় না। এবার পরিবর্তনটা খেয়াল করো সেটা হচ্ছে এবার সেই ইঁদুরকেই যখন সে তাপে মৃত এস কিন্তু তার সাথে একটা আর সজীব আর এসটা এখানে মৃত কিন্তু আরটা কিন্তু সজীব একসাথে অ্যাড করে ইঞ্জেক্ট করা হচ্ছে দেখা যাচ্ছে ইঁদুরটি মারা যাচ্ছে। আচ্ছা বিপদ ভাই মৃত জিনিস অ্যাড করা হচ্ছে মারা যাচ্ছে এই দেখে গ্রিফিথ একটা মোটামুটি ডিসিশনে আসলেন বা একটা আলোচনার থেকে উনি একটা সিদ্ধান্তে আসলেন যে এই তাপে মৃত এসের কোনো একটা অংশ এই আরের সাথে ট্রান্সফর্মড হচ্ছে রূপান্তরিত হচ্ছে কোন পদার্থ হচ্ছে বলতে পারছেন না মানে কোনো একটা পদার্থ যেটা রূপান্তরিত হওয়ার ফলে এই আর স্ট্রেনটা এসের মতন ভিরুলেন্ট হয়ে যাচ্ছে কিন্তু কোন বস্তুটা যেটা রূপান্তরিত হচ্ছেন সেটা কিন্তু গ্রিফিথ বলতে পারলেন না। তিনি ওনার পরীক্ষার শেষে এটাই বলে গেলেন যেই বস্তুটা রূপান্তরিত হচ্ছে অর্থাৎ ট্রান্সফর্মড হচ্ছে সেটাই জেনেটিক মেটেরিয়াল কিন্তু সেটা কী জানার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হলো। তাহলে
গ্রিফিথের এই অপূর্ণ পরীক্ষাকে পরবর্তীতে পূর্ণতা প্রদান করলেন অ্যাভেরি ম্যাকিলিওডো ম্যাকার্টি। গ্রিফিথের পরীক্ষার থেকে প্রায় 14-15 বছর বাদে তারা এবার পরীক্ষা নিরীক্ষা নামলেন যে অ্যাকচুয়ালি যে বস্তুটা রূপান্তরিত হয়েছিল সেটা কী ছিল। তো সেটা দেখার জন্য তারা কী করলেন, তারা সেই একই কম্বিনেশন অর্থাৎ আর স্ট্রেন তাপে মৃত এস স্ট্রেন এবার একটু রূপান্তর করলেন, যে এখানে একটা প্রোটিএস এনজাইম অ্যাড করে দিলেন। অর্থাৎ এই আর স্ট্রেন ও হিটক্লিক এস স্ট্রেনের যে কম্বো, সেই কম্বোর থেকে প্রোটিন সেকশনটাকে আউট করার জন্য প্রোটিএস। অর্থাৎ যদি সেই জিনিসটা প্রোটিন হয় যেই জিনিসটার জন্য এই ঘটনাগুলি হচ্ছে, তাহলে সেটা হবে না। তো দেখা গেলো প্রোটিন আউট হয়ে গেল, তা সত্ত্বেও ইঁদুরটা মারা গেল, অর্থাৎ সেই বস্তুটা প্রোটিন নয়। একইভাবে এই কম্বোর সাথে আরএনএ অ্যাড করলেন যাতে আরএনএ অংশটি ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, অর্থাৎ সেই বস্তু যদি আরএনএ হয় তাহলে দেখা যাবে যে জীবিত থাকবে, কিন্তু দেখা গেল আবার মৃত, অর্থাৎ বোঝা গেল সেই বস্তুটি আরএনএও নয়। সব শেষে তারা এই কম্বিনেশন আর ও হিটকিল এস এর সাথে ডিএনএস যুক্ত করলেন যাতে ডিএনএ অংশটি অফ হয়ে যায়, তার ফলে দেখা গেল ইঁদুরটি বেঁচে গেল। অর্থাৎ খুব সরলভাবেই বলতে পারি আমরা, অর্থাৎ যেই বস্তুটি রূপান্তরিত হয়ে এই ঘটনাটা ঘটেছিল সেটাই যে ডিএনএ, সেটা এখানে প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারলে? বইতে খুব একটু জটিল কুটিলভাবে হয়তো লেখা আছে, আমি যত সহজভাবে পারলাম তোমাদের দিলাম, তো বুঝতে পেরেছ আশা করি। আর আগামীতে আমি পরপর পরপর এই অধ্যায়ের যে আণবিক ভিত্তি ব্যাপারগুলো পরপর আছে, তোমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এ সমস্ত জিনিসই আমি আনার চেষ্টা করব। দেখতে থাকো বায়োলজি স্ট্রিট, আর বাড়িতে বসেই পড়াশোনা করতে থাকো। অবশ্যই ধন্যবাদ।